চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরবর্তী জলদায় এলাকায় ট্যাঙ্ক টার্মিনাল নির্মাণের লক্ষ্যে লুব-রেফ বাংলাদেশ লিমিটেড এবং ওয়েস্টার্ন মেরিন সার্ভিসেস লিমিটেডের মধ্যে চুক্তি সই হয়েছে। সন্ধ্যায় চট্টগ্রামে চুক্তি সই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চিরং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মাহবুবুল আলম, ওয়েস্টার্ন মেরিন সার্ভিসেসের চেয়ারম্যান ক্যাপ্টেন সোহেল হোসেন, লুব-রেফ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইউসুফ সহ অন্যরা।